بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মহিমান্বিত আল্লাহ তাআলা যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম উদ্দেশ্য ছিল আমি যেন তাকে আমার দৃশ্য অদৃশ্য কিছু নিদর্শন দেখাতে পারি অবশ্যই তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا أمي موسى কে কিতাব দিয়েছি আমি এই কিতাবকে বনি ইসরাইলের হেদায়েতের উপকরণ বানিয়েছি আমি তাদের আদেশ দিয়েছি আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না ذريت من حملنا مع نوح إنه كان عبدا شكورا তোমরা হচ্ছ সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞ বান্দা وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا أمي بني إسرائيل دير بروتي তাদের কিতাবের মধ্যে এ কথার ঘোষণা দিয়েছিলাম অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন তোমরা বড় বেশি বাড়াবাড়ি করবে فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا অতঃপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হলো তখন আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেল আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا অতঃপর আমি তাদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম সর্বোপরি জনপদে আমি তোমাদের সংখ্যা গরিষ্ঠ করলাম إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো
হত্যা করেছ তোমাদের নিজেদের জন্যে। তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো, তার দায়িত্ব একান্তভাবে তার নিজের উপর। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হলো, তখন আমি আরেক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দিতে পারে, যেমন করে প্রথমবার এই আক্রমণকারী ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করছে, আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তা ধ্বংস করে দিতে পারে। عَسَى رَبُّكُمْ أَن يَرْحَمَكُمْ وَإِنْ عُدْتُمْ عُدْنَا وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ حَصِيرًا সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন, আর তোমরা যদি বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি ঘটাবো, আর আমি তো কাফেরদের জন্যে জাহান্নামকে তাদের কারাগারে পরিণত করেই রেখেছি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। অবশ্যই এই কোরআন এমন এক পথের নির্দেশনা দেয় যা মজবুত, এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে এ কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্য জাহান্নামের কঠিন আজাব প্রস্তুত করে রেখেছি। ওয়াদুউল ইনসানু বিশশাররি দুআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ যেভাবে নিজের জন্য না বুঝে অকল্যাণ কামনা করে, তেমনি সে তার নিজের জন্য বুঝে সুঝে কিছু কল্যাণ কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্য এমনি তাড়াহুড়ো করে। ওয়াজআলনা আল-লাইলা ওয়ান-নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল-লাইলি ওয়াজআলনা আয়াতান-নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি রাত ও দিনকে আমার কুদরতের দুটো নিদর্শন বানিয়ে রেখেছি, অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দেই এবং দিনের নিদর্শনকে আমি আলোকময় করি, যাতে করে তোমরা তোমাদের মালিকের দেয়া রেজেক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো। এর সব কয়টি বিষয় আমি এখানে খুলে খুলে বর্ণনা করেছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি, কিয়ামতের দিন তার জন্য তার আমল নামার একটি গ্রন্থ আমি বের করে দেব, সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। তাকে বলা হবে পড়ো, এ হচ্ছে তোমার আমল নামা, আজ নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها
ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا যে ব্যক্তি হেদায়েতের পথে চলবে সে তো চলবে নিজের ভালোর জন্য যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহির দায়িত্ব থাকবে একান্তই তার উপর কিয়ামতের দিন একজন আরেকজনের গুনাহের ভার বইবে না আমি কখনোই কোনো জাতিকে আজাব দেই না যতক্ষণ না আমি সেখানে আজাব থেকে সতর্ককারী কোনো রাসূল না পাঠাই وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি কিন্তু ভালো কাজের বদলে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে অতঃপর সেখানে আমার আজাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায় পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا بَصِيرًا নুহের পর এই একই কারণে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি হে নবী তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্য একাই যথেষ্ট من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم কোন ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্য যতটুকু দিতে চাই তা সত্তর দিয়ে দেই কিন্তু তার জন্য অতঃপর জাহান্নামী নির্ধারণ করে রাখি যেখানে সে নিন্দিত অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا অপর দিকে যারা আখিরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্যে আল্লাহর উপর ইমান রেখে চেষ্টা সাধনা করে মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টা আল্লাহর দরবারে স্বীকৃত হয় وما كان عطاء ربك محظورا হে নবী আমি এদের এবং ওদের সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারো জন্য বন্ধ নয় انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا হে নবী তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করি অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড় তার ফজিলত বহুলাংশে বেশি لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا হে মানুষ আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না নতুবা পরকালে তোমরা নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার রব আদেশ করছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো তাদের একজন কিংবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে উহ শব্দটিও বলো না এবং কখনো তাদের ধমক দিও না তাদের সাথে সম্মানজনক ভদ্রোচিত কথা বলো واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো তুমি বলো হে আমার রব ওদের উপর ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে দয়া করে লালন পালন করেছে ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا তোমাদের রব তোমাদের অন্তর সমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন তোমরা সত্যি যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন কেননা যারা তাওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দেবে অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করতে ভুলবে না কখনো অপব্যয় করো না إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا যদি তোমাকে কখনো এদের বিমুখ করতে হয় এই কারণে যে দেয়ার মতো সম্পদ তোমার কাছে নেই তবে তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করো যা পাওয়ার তুমি আশাও রাখো তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا কখনো নিজের ব্যয়ের হাতকে নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না যাতে কার্পণ্য প্রকাশ পায় আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا তোমার রব যার জন্য চান তার রেজেক বাড়িয়ে দেন আবার যাকে চান তাকে কম করে দেন অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا তোমরা
তোমাদের সন্তানদের কখনো দারিদ্রের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রেজেক দান করি, তোমাদেরও কেবল আমি রেজেক দান করি। রেজেকের ভয়ে তাদের হত্যা করা অবশ্যই একটি মারাত্মক গুনাহ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا কোনো জীবনকে তোমরা হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে আইন ও বিধি সম্মতভাবে হত্যার বিচারে হত্যার কথা আলাদা। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকারীকে এই অধিকার দিয়েছি যে সে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যার মামলায় মজলুম ব্যক্তিকেই সাহায্য করা হবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا তোমরা এতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোনো পন্থা বাদে যা উত্তম, যতক্ষণ পর্যন্ত সে এতিম তার বয়প্রাপ্তির পর্যায়ে উপনীত হয়, এবং তোমরা এদের দেয়া প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন প্রতিশ্রুতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাড়ি পাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এটা হচ্ছে উত্তম পন্থা, এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, অযথা তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন, তুমি কখনো এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা হে নবী, এগুলো সবই খারাপ কাজ, এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا তোমার রব ওহির মাধ্যমে তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন এসব হচ্ছে তারই অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আফা আসফাকুম রাব্বুকুম বিল বানীন ওয়াত্তাখাযা মিনাল মালাঈকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা এটা কেমন কথা
তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন আর ফেরেশতাদের নিজের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন? তোমরা সত্যি আল্লাহ তাআলা সম্পর্কে বড় জঘন্য কথা বলে বেড়াচ্ছ। ولقد صرفنا في هذا القرآن لذكروا وما يزيدهم إلا نفورا আমি এই কোরআনে কথাগুলোকে সবিস্তারে বর্ণনা করেছি যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি মনে হয় তাদের ইমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ালো না। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا হে নবী, তুমি বলো যদি আল্লাহর সাথে আরো মাবুদ থাকত যেভাবে এ মুশরিক লোকেরা বলে, তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। سبحانه وتعالى عما يقولون علوا كبيرا মূলত এরা তার সম্পর্কে যা অবান্তর কথাবার্তা বলে তিনি তার চাইতে অনেক পবিত্র অনেক মহিমান্বিত। تسبح له السماوات السبع والارض ومن فيهن وان من شيء الا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم انه كان حليما غفورا সাত আসমান জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তা সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টিলোকে কোনো একটি জিনিসও এমন নেই যা তাঁর নামে তসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তসবিহ তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল ক্ষমা পরায়ণ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا হে নবী, যখন তুমি কোরআন পাঠ করো তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি পর্দা এঁটে দেই। وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ দিয়ে রেখেছি, ওদের কানে এনে দিয়েছি বধিরতা যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে যখন তুমি কোরআনে তোমার একক মালিককে স্মরণ করতে থাকো তখন তারা ঘৃণা ভরে তোমার কাছ থেকে সরে পড়ে। নাহনু আ'লামু বিমা ইস্তামিউনা বিহি ইয ইস্তামিউনা ইলাইকা ওয়া ইয হুম নাজওয়া وَإِذْ هُمْ نَجْوَى إِذْ يَقُولُ الظَّالِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَسْحُورًا আমি ভালো করেই জানি যখন ওরা কান পেতে তোমার কথা শোনে তখন আসলে ওরা কান পেতে কি শোনে আমি এও জানি। যখন এ জালেমরা নিজেদের মধ্যে শলা পরামর্শ করে বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছ। انظر كيف ضربوا لك الامثال فضلوا فلا يستطيعون سبيلا হে নবী, তুমি দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে। মূলত এসব কারণেই এরা গোমরাহ হয়ে গেছে, অতঃপর এরা আর সঠিক পথের সন্ধান পাবে না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا
এ মূর্খ লোকেরা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পচে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব? তুমি বলো, মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও, সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে। أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا كينبا এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যা খুবই কঠিন তাও পুনরুত্থিত হবে, তখন তারা বলবে, কে আমাদের পুনরায় জীবিত করবে? তুমি বলো, হ্যাঁ, তিনিই করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, তাহলে কবে হবে এসব কিছু? তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে, তখন তোমরা ভাববে সামান্য কিছু সময় তোমরা কবরে কাটিয়ে এসেছো। وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا হে নবী, আমার বান্দাদের বলে দাও, তারা যেন এমন সব কথা বলে যা আসলেই উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো মানুষের এমনি প্রকাশ্য দুশ্মন। রব্বুকুম আ'লামু বিকুম ইন ইয়াশা ইয়ারহামকুম আও ইন ইয়াশা ইউআযযিবকুম ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন, তিনি চাইলে তোমাদের উপর দয়া করবেন কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন। হে নবী, আমি তো তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি। তোমার রব ভালো করেই জানেন যা আসমান সমূহ ও জমিনের মাঝে রয়েছে। আমি এক একজন নবীকে এক একজনের উপর স্বতন্ত্র কিছু মর্যাদা দান করেছি, এমনি ভাবি আমি দাউদকে জাবুর কিতাব দান করে মর্যাদাবান করেছি। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের ডেকে দেখো, তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার কোনো ক্ষমতাই রাখে না, না ক্ষমতা রাখে তাকে বদলে দেয়ার। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই তাদের মালিকের কাছে পৌঁছার ওসিলা তালাশ করতে থাকে, তারা দেখতে চায় তাদের মধ্যে কে আল্লাহ তাআলার নিকটতর হতে পারে এবং তারা তাঁরই দয়া প্রত্যাশা করে, তারা তাঁর আজাবকে ভয় করে, নিঃসন্দেহে তোমার মালিকের আজাব ভীতিপ্রদ।
وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًا شَدِيدًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا এমন কোন একটি জনপদ নেই যা আমি কিয়ামতের দিন আসার আগেই ধ্বংস করে দেব না কিংবা তাদের আমি কঠোর আযাব দেব না এসব কথা তো আমার কিতাবে লিপিবদ্ধ আছে ওয়ামা মানানা আন নুরসিল বিল আয়াতি ইল্লা আন কাযযাব বিহাল আউয়ালুন وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا আমাকে তাদের কথা মতো আজাবের নিদর্শন সমূহ পাঠানো থেকে এ ছাড়া অন্য কোনো কিছুই নিবৃত্ত করতে পারিনি যে তাদের আগের লোকেরা এই বিষয়কে অস্বীকার করেছিল আমি সামুদ জাতিকে দৃশ্যমান নিদর্শন হিসেবে একটি উষ্ট্রী পাঠিয়েছিলাম অতঃপর তারা সেটির সাথে জুলুম করেছে আসলে আমি তাদের ভয় দেখানোর জন্যই নিদর্শন সমূহ পাঠাই وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا হে নবী যখন আমি তোমাকে বলেছিলাম তোমার রব তাঁর জ্ঞান দিয়ে সব মানুষদের পরিবেষ্টন করে আছেন যে স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছিলাম তাকে আমি আসলে মানুষদের জন্য পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছিলাম এবং কোরআনে বর্ণিত অভিশপ্ত গাছটিকেও আমি পরীক্ষার কারণ বানিয়েছি এভাবেই আমি তাদের ভয় দেখাই মূলত আমার ভয় দেখানোটা তাদের গোমরাহিকেই কেবল বাড়িয়ে দিয়েছে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا شَرُونُ كَرُو جَكْهُنْ أَمِي فَرِشْتَادِرِ بُلَّمْ تُمْرَ آدُمْكَ شَجْدَ كَرُو তখন তারা সবাই সেজদা করল ইবলিস ছাড়া সে বলল আমি কি তাকে সেজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا সে বলল তুমি দেখো তো এই কি সে ব্যক্তি যাকে তুমি আমার উপর মর্যাদা দান করলে যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও তাহলে আমি অবশ্যই তার গোটা বংশধরদের আমার নিজের আয়ত্তে নিয়ে আসব তবে একটি ক্ষুদ্র দল ছাড়া যারা বেঁচে থাকতে পারবে قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا الله تعالى বললেন যাও দূর হও এখান থেকে যারা তোমার আনুগত্য করবে তোমাদের সবার শাস্তি হচ্ছে জাহান্নাম আর জাহান্নামের শাস্তি হবে পুরোপুরি واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا এদের মধ্যে যাকে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরাহ করে দাও
তোমার যাবতীয় অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের উপরে গিয়ে চড়াও হও, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথী হয়ে যাও এবং যত পারো তাদের প্রতিশ্রুতি দিতে থাকো, আর শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা তো প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়। إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا নিঃসন্দেহে যারা আমার খাস বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না, হে নবী তোমার রব অবশ্যই তাদের কর্মবিধায়ক হিসেবে যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما হে মানুষ তোমাদের রব তো হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালনা করেন যাতে করে তোমরা জলস্থলে তাঁর প্রদত্ত রেজেক তালাশ করতে পারো, অবশ্যই তিনি তোমাদের উপর পরম দয়ালু। ওয়াইযা মাসসাকুমু দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়া ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয় তখন একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই একে একে হারিয়ে যায়, অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন তখনই তোমরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নাও, আসলেই মানুষ নেহায়াত অকৃতজ্ঞ। أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا تجدوا لكم وكيلا তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি তোমাদের স্থলে এনে এর কোথাও তোমাদের গেড়ে দেবেন না, অথবা তোমাদের উপর মরণমুখী কোনো ধূলিঝড় নাজিল করবেন না, এমন অবস্থা আসলে তখন তোমরা তোমাদের উদ্ধারের জন্যে কোনো অভিভাবকও পাবে না। أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا অথবা তোমরা এ ব্যাপারেও কি নিশ্চিত হয়ে গেছো যে তিনি পুনরায় তোমাদের সেখানে নিয়ে যাবেন না এবং তোমাদের সেই অকৃতজ্ঞতার শাস্তি স্বরূপ তিনি অতঃপর তোমাদের উপর প্রচণ্ড ঝড় পাঠাবেন না এবং তোমাদের উত্তালে সমুদ্রে ডুবিয়ে দেবেন না, আর এমন অবস্থা দেখা দিলে তোমাদের জন্য সেদিন আমার মোকাবেলায় তোমরা কোনো সাহায্যকারী পাবে না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে আমি ওদের চলাচলের বাহন দিয়েছি এবং পবিত্র জিনিস দিয়ে আমি তাদের রেজেক দান করেছি, আমি অন্য যত কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশের উপরই আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের নেতাদের সাথে ডাকব সেদিন যাদের আমল নামা তাদের ডান হাতে দেয়া হবে তারা খুশি হয়ে তা পড়তে শুরু করবে,
তাদের উপর সেদিন বিন্দু মাত্র জুলুম করা হবে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا যে ব্যক্তি জেনে বুঝে এখানে সত্য থেকে অন্ধ হয়ে থেকেছে পরকালেও সে আল্লাহর নিয়ামত থেকে অন্ধ থেকে যাবে এবং সে হবে অধিক পরিমাণে পথহারা। وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَّاتَّخَذُوكَ خَلِيلًا হে নবী, আমি তোমার প্রতি যে ওহী পাঠিয়েছি তার প্রচার ও প্রতিষ্ঠা থেকে তোমার পদস্খলন ঘটাবার ব্যাপারে এরা কোনো প্রকার চেষ্টা থেকেই বিরত থাকেনি, যাতে করে তুমি ওহির বদলে আমার সম্পর্কে কিছু মিথ্যা কথা বানাতে শুরু করো। তেমন কিছু করলে অবশ্যই এরা তোমাকে বন্ধু বানিয়ে নিত। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا যদি আমি তোমাকে আমার পথে অবিচল না রাখতাম তাহলে তুমি অবশ্যই তাদের দিকে সামান্য কিছুটা হলেও ঝুঁকি পড়তে। إِذًا لَّأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا আর এমনটি যদি হতো তাহলে জীবনে ও মৃত্যু পরবর্তীকালে আমি তোমাকে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম, অতঃপর তুমি আমার বিরুদ্ধে কোনোই সাহায্যকারী পেতে না। وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا হে নবী, এরা এ ব্যাপারেও কোনো চেষ্টার ত্রুটি করেনি যে তোমাকে এ ভূখণ্ড থেকে উৎখাত করে বাইরে কোথাও ফেলে দেবে। যদি তেমনটি হতো তাহলে তোমার পরে তারা নিজেরাও সেখানে সামান্য কিছুক্ষণ মাত্রই টিকে থাকতে পারত। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহউইলা তোমার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর তুমি আমার নিয়মের কখনো রদবদল দেখতে পাবে না। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের নামাজ ও তার কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হবে। অবশ্য ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াত হচ্ছে ফেরেশতাদের হাজিরা দেয়ার সময়। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত। আশা করা যায় এর দ্বারা তোমার রব তোমাকে প্রশংসিত মর্যাদায় পৌঁছে দেবেন। وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَجَعَلْنِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا তুমি বলো, হে আমার রব, যেখানেই নিয়ে যাও তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যেও এবং যেখান থেকে বের করো সত্যের সাথেই বের করো এবং তোমার কাছ থেকে আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি প্রদান করো। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতে হবে।
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য রোগের উপশমকারী ও রহমত কিন্তু এ সত্ত্বেও তা জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না যখন আমি মানুষদের উপর অনুগ্রহ করি তখন কৃতজ্ঞতার বদলে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায় আবার যখন কষ্ট মুসিবত তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে পড়ে قل كل يعمل على شاكلته فربكم اعلم بمن هو اهدى سبيلا হে নবী তুমি বলো প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতির উপর কাজ করে যাচ্ছে অতঃপর তোমাদের রব ভালো করেই জানেন কে উত্তম পথের উপর রয়েছে وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا হে নবী এরা তোমার কাছে রূহ সম্পর্কে জানতে চায় তুমি বলো রূহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্ত কম আমি তোমার প্রতি যে ওহি পাঠিয়েছি যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার উপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম আর সে অবস্থায় তুমি আমার মোকাবেলায় কোনোই সাহায্যকারী পেতে না ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাযলাহু কানা আলাইকা কাবীরা তোমার মালিকের দয়ার কথা আলাদা অবশ্যই তোমার উপর তার অনুগ্রহ অনেক বড় قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا তুমি বলো যদি সব মানুষ ও জিন এ উদ্দেশ্যে একত্রিত হয় যে তারা এই কোরআনের অনুরূপ কিছু বানিয়ে আনবে তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হলেও নয় আমি এ কোরআনের মধ্যে মানুষদের বোঝানোর জন্য সব ধরনের উপমা দ্বারা হেদায়েতের বাণী বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে ক্ষান্ত হল না وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا এরা বলে কখনোই আমরা তোমার উপর ইমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এ জমিন থেকে ধারা প্রবাহিত না করবে أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا كينبا তোমার জন্য খেজুরের অথবা আঙ্গুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নালা বইয়ে দেবে
أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا অথবা যেমন করে তুমি কিয়ামত দিবসে এসব ঘটবে বলে মনে করো সে অনুযায়ী এখনি আসমানকে টুকরা টুকরা করে আমাদের উপর ফেলে দেবে অথবা স্বয়ং আল্লাহ তাআলা ও তাঁর ফেরেশতাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا কিংবা তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর থাকবে অথবা তুমি আসমানে আরোহণ করবে কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে পারব হে নবী তুমি এদের শুধু এটুকু বলো মহান পবিত্র আমার রব আমি তো কেবল তাঁর পক্ষ থেকে আসা একজন মানুষ رسول بوي كيتوي نوي وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا যখনই মানুষের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত এসেছে তখন তাদের ঈমান আনা থেকে এছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখেনি যে তারা বলতো আল্লাহ তাআলা কি আমাদেরই মতো একজন মানুষকে নবী করে পাঠালেন قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا হে নবী তুমি বলো যদি জমিনে ফেরেশতারা নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াতো তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোনো ফেরেশতাকেই নবী করে পাঠাতাম قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا তুমি বলো আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন তিনি তাদের সব কর্মকাণ্ড দেখেন ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয় আর যাকে তিনি গোমরাহ করেন তাদের হেদায়েত দানের জন্য হে নবী তুমি তাকে ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না সব গোমরাহ লোকদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব এরা তখন হবে অন্ধ বোবা ও বধির এদের সবার ঠিকানা হবে জাহান্নাম যতবার তা স্তিমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্যে প্রজ্বলিত করে আরও বাড়িয়ে দেব
ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا হচ্ছে তাদের যথার্থ শাস্তি কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত তারা আরো বলত মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টি রূপে উত্থিত হব أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ قَادِرٌ عَلَى أَنْ يَخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ أَجَلًا لَا رَيْبَ فِيهِ فَأَبَى الظَّالِمُونَ إِلَّا كُفُورًا এই মূর্খ লোকেরা কি কখনো ভেবে দেখেনি আল্লাহ তাআলা যিনি আসমানসমূহ ও জমিন পয়দা করেছেন তিনি এই বিষয়ের উপরও ক্ষমতা রাখেন যে তিনি তাদেরই মতো মানুষ আবারও সৃষ্টি করতে পারেন দ্বিতীয়বার তাদের পয়দা করার জন্য একটি ক্ষণ তিনি নির্ধারণ করে রেখেছেন যাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই তথাপি এ জালেম লোকেরা সেদিনকে অস্বীকার করেই যাচ্ছে قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا هي نبي بلو আমার মালিকের দয়ার ভাণ্ডার যদি তোমাদের করায়ত্তে থাকত তবে তা খরচ হয়ে যাবে এই ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে আসলে মানুষ এমনই কৃপণ وَلَقَدْ آتَيْنَا مُوسَى 9 آيَاتٍ بَيِّنَاتٍ فَاسْأَلْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُمْ فَقَالَ لَهُ فِرْعَوْنُ إِنِّي لَأَظُنُّكَ يَا مُوسَى مَسْحُورًا আমি মুসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম হে নবী তুমি স্বয়ং বনি ইসরায়েলদের কাছে কথাটা জিজ্ঞেস করো যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল তখন ফেরাউন তাকে বলেছিল হে মূসা আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি এর জবাবে মুসা বলেছিল তুমি এই কথা ভালো করি জানো যে নবুয়াতের প্রমাণ সম্বলিত দূরদৃষ্টি সম্পন্ন এ নিদর্শন আসমানসমূহ ও জমিনের মালিক ছাড়া অন্য কেউই নাজিল করেননি হে ফেরাউন আমি তো মনে করি তুমি সত্যি একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا অতঃপর ফেরাউন তাদের এই জমিন থেকে উৎখাত করে দিতে চাইল কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিলাম وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا এরপর আমি বনি ইসরায়েলদের বললাম তোমরা এবার এই জমিনে বসবাস করতে থাকো যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন আমি তোমাদের সবাইকে সংকুচিত করে সামনে নিয়ে আসবো وَبِالْحَقِّ أَنزَلْنَاهُ وَبِالْحَقِّ نَزَلْ
وما أرسلناك إلا مبشرا ونذيرا এই কুরআনকে আমি সত্য বাণী সহকারে নাজিল করেছি এবং সত্য নিয়েই তা নাজিল হয়েছে আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আমি কোরআনকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছি যাতে করে তুমিও থেমে থেমে তা মানুষদের সামনে পড়তে পারো আর এ কারণে আমি তা পর্যায়ক্রমে নাজিল করেছি قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا هي نبي তুমি বলো তোমরা এ কোরআনকে মানো কিংবা না মানো তা একান্তই তোমাদের ব্যাপার তবে যাদের এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেয়া হয়েছে তাদের অবস্থা হচ্ছে যখনই তাদের সামনে এটি পড়া হয় তখন তারা অবনত মস্তকে সেজদায় লুটিয়ে পড়ে وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِن كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا তারা বলে আমাদের রব পবিত্র অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পরিপূর্ণ হবে وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে মূলত এ কোরআন তাদের নিষ্ঠা ও বিনয় শুধু বৃদ্ধি করে قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا তুমি বলো তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কিংবা রহমানকে ডাকো তোমরা যে নামই তাকে ডাকো তার সবকটি নামই উত্তম হে নবী তুমি চিৎকার করে তোমার নামাজ পড়ো না আবার তা অতিশয় ক্ষীণভাবেও নয় বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل ولم يكن له ولي من الذل وكبره تكبيرا তুমি বলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি কখনো কোনো সন্তান গ্রহণ করেননি তার সার্বভৌমত্বে কখনোই কারো কোনো অংশীদারিত্ব নেই না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না তুমি তার মাহাত্ম্য ঘোষণা করো পরমতম মাহাত্ম্য